প্রভু যীশু খ্রিস্ট তিনি হলেন সেই মহান ভববাদী, তিনি হলেন সেই একমাত্র ঈশ্বর যিনি এই জগতে নেমে এসেছিলেন আপনার এবং আমার পাপের জন্য, এবং তিনি সেই সমস্ত দরিদ্র অসহায় লোকদেরকে সাহায্য করেছেন বিভিন্নভাবে। তিনি তার জীবন দিয়ে, তিনি বিভিন্নভাবে তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছেন যে তিনি ঈশ্বর থেকে এসেছেন, তার কাছে সেই ক্ষমতা কর্তৃত্ব রয়েছে। সুতরাং আমরা প্রত্যেকে বিভিন্নভাবে কোনো না কোনো ভাবে অসহায়, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে এবং আমাকে তিনি সাহায্য করতে চান, প্রভু তিনি আপনাকে এবং আমাকে ব্যবহার করতে চান যদি আমরা তার প্রতি বিশ্বস্ততায় জীবনযাপন করি। সম্মানিত সদি সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে প্রভু যীশু খ্রিস্টের নামে আবারও আপনাদের সম্মুখে হাজির হলাম পবিত্র ঈশ্বরের বাণী নিয়ে। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বিশ্বাস করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন, আর সেই প্রত্যাশা সেই প্রার্থনা নিয়ে আবারও আপনাদের সম্মুখে হাজির হলাম যেন আপনারা প্রত্যেকেই ঈশ্বর বাণী শ্রবণের মধ্য দিয়ে তার আশীর্বাদে পরিপূর্ণ হন। আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য ইউটিউব চ্যানেল এস বাংলা টিস এবং আমাদের ফেসবুক পেজ এস বাংলা টিস সেখানে আমরা প্রদান করছি যেন আপনারা প্রত্যেকেই বাক্য শ্রবণ করেন। এবং আজকে আমি সকলকে বিশেষ অনুরোধ করব যেন এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, কারণ আজকেও একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে পবিত্র ঈশ্বরের বাণী নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। বিশেষ করে লোকলিখিত সুসমাচার যদি আমরা 7 অধ্যায় পড়ি 11-17 পদের আলোকে, সেখানে একটি বিশেষ ঘটনার কথা লেখা আছে। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন তার শিষ্য দিনে যাচ্ছিলেন আর তিনি দেখলেন নাইন নামক নগরে একটি বিধবার সন্তান, একমাত্র সেই বিধবা, তার একমাত্র সন্তান সে মারা গেছে এবং তাকে সেই কফিন বক্সে নিয়ে অথবা সেই শবদেহ সেই মৃতদেহ নিয়ে লোকেরা নগরের বাইরে সেই কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর সেই সময় প্রভু যীশু খ্রিস্ট তিনি তাদের থামতে বললেন এবং তিনি বুঝতে পারলেন তিনি বিধবার একমাত্র উপার্জনকারী একজন সন্তান সে মৃত্যুবরণ করেছে, আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তার প্রতি করুণাবিষ্ট হলেন, তার প্রতি ভালোবাসা প্রদর্শন করলেন এবং তিনি সেই শবদেহের সেই খাট তিনি স্পর্শ করলেন এবং তাদেরকে দাঁড়াতে বললেন। আমরা এই ঘটনার মধ্য দিয়ে একটি শিক্ষা পেতে পারি, বিধবাদের প্রতি যারা অসহায়, যারা দরিদ্র, যারা এই সমাজে অবহেলিত, তাদের প্রতি প্রভু যীশু খ্রিস্টের যে ভালোবাসা, তাদের প্রতি যে দরদ, তাদের প্রতি যে একান্ত মনোভাব, আর সেটি আমরা এখানে প্রকাশ পেতে পারি এই ঘটনার মধ্য দিয়ে। প্রভু যীশু সেই সমস্ত লোকদের ভালোবাসেন যারা এই সমাজে অবহেলিত, যারা দুঃখার্ত, যারা বিভিন্নভাবে ঈশ্বরের সেই অনুগ্রহ পাওয়ার জন্য চেষ্টা করছে, তাদের প্রত্যেককে ঈশ্বর তিনি চেষ্টা করছেন যেন প্রতিনিয়ত প্রতিটি মুহূর্ত তারা ঈশ্বরের ভালোবাসায় সিক্ত হয়। আর সেই ঘটনার মধ্যে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট সেই বিধবার একমাত্র সন্তান এবং তিনি বুঝতে পেরেছিলেন এই সন্তান হয়তো তাকে উপার্জন করে তার মাকে তিনি ভরণ পোষণ করেন, আর এই সন্তান মারা গেলে এই মায়ের যে কষ্ট, যে দুঃখ, যে বেদনা, সেটি তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। আর সেই কারণেই তিনি কি করলেন, তিনি সেই মৃত ছেলেটিকে জীবন দান করেছেন। আমরা প্রত্যেকেই জানি প্রভু যীশু খ্রিস্ট তিনি অনেক অলৌকিক আশ্চর্য কাজ করেছেন, তিনি অন্ধকে তিনি দেখার সেই সুযোগ করে দিয়েছেন, তিনি জন্মান্ধ যিনি জন্ম থেকে অন্ধ চোখে দেখেন না এমন অনেককে চোখের আলো ফিরিয়ে দিয়েছেন, যারা খঞ্জ চলতে পারে না, হাঁটতে পারে না, পঙ্গু, তাদেরকে তিনি সুস্থতা দান করেছেন, তিনি হাঁটার শক্তি দিয়েছেন, এমনকি মৃত মানুষকে তিনি জীবিত করেছেন। অনেক ঘটনা পবিত্র বাইবেলে রয়েছে এবং আজকের যে ঘটনা এটিও দেখতে পাই, প্রভু যীশু খ্রিস্ট সে বিধবার সন্তানকে জীবিত করেছিলেন। তাই আজকে গরিবদের প্রতি ঈশ্বরের যে ভালোবাসা তার একটি বহিঃপ্রকাশ, এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রভু যীশু খ্রিস্ট একমাত্র ভাববাদী, প্রভু যীশু খ্রিস্ট একমাত্র ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট একমাত্র এই পৃথিবীতে একজন সবচেয়ে মহামানব রূপে এসেছিলেন যিনি দরিদ্র অসহায় মানুষের প্রতি তার শ্রদ্ধা তার ভালোবাসা সেটি তিনি প্রকাশ করেছেন। আমরা বিশেষ করে 7 অধ্যায় 13 পদ যদি পড়ি লোকলিখিত সুসমাচার, সেখানে লেখা আছে বিধবার প্রতি প্রভু যীশু খ্রিস্টের যে সহানুভূতি এটি প্রমাণ করে যারা অসহায়, যারা বিধবা, যারা বিভিন্নভাবে অবহেলিত, বিভিন্নভাবে কষ্টের মধ্যে দুঃখের মধ্যে রয়েছে সেই সমস্ত লোকদেরকে তিনি ভালোবাসেন, এবং সেটি আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই জন্য তাকে বলা হয়েছে তিনি পিতৃহীনদের পিতা, তিনি বিধবার তিনি স্বামী। আজকে আমরা এই ঘটনার মধ্যে দেখতে পাই যারা এই পৃথিবীতে অসহায়, এই পৃথিবীতে বিভিন্নভাবে কষ্টের মধ্যে রয়েছে তাদের প্রতি তিনি ভালোবাসা দেখিয়েছেন, সেই জন্য বলা হয়েছে তাদের প্রতি যে যত্ন তিনি নিয়েছিলেন, যে ভালোবাসা দেখিয়েছিলেন,
যারা তার অনুসারী, যারা তার সন্তান হিসেবে, তার শিষ্য হিসেবে জীবনযাপন করবে, তারা প্রত্যেকেই যেন এই সমস্ত বিধবাদের, অসহায়দের প্রত্যেকে আমরা ভালোবাসি। আর এটি প্রভু যীশু আজকের এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের সেই শিক্ষা তিনি দিতে চেয়েছেন। আজকে যদি আমরা দেখি ঈশ্বর তিনি পিতৃহীনদের পিতা, বিধবাদের তিনি স্বামী, আজকে সেই কথা আমরা দেখতে পাই। এখানে প্রভু যীশু খ্রিস্ট সেই সমস্ত লোকদের ভালোবাসেন যারা তাদের দান দশমাংশ ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করেন, যারা তাদের টাকা পয়সা বেশিরভাগ মানুষের পরোপকারের জন্য ব্যবহার করেন, ঈশ্বর তাদেরকে ভালোবাসেন। তিনি তাদেরকে সাহায্য করেন যারা এই সমস্ত সহানুভূতিহীন, এই সমস্ত যারা দরিদ্র, যারা অসহায়, তাদেরকে যারা সেবা করে ঈশ্বর তাদেরকে তিনি ভালোবাসেন। এবং তিনি তাদেরকে সাহায্য করে, তাদের পরিবারকে সাহায্য করেন, তাদের সমাজকে সাহায্য করেন, সেই মণ্ডলীকে আশীর্বাদ করেন যারা এই পিতৃহীন বিধবা অসহায়দেরকে সাহায্য করেন, তাদেরকে ঈশ্বর তিনি ভালোবাসেন। আর সেই ঘটনা আমরা এখানে দেখতে পাই আজকে। আজকে এই পৃথিবীতে তাদেরকে প্রতিরোধ করেন যে সমস্ত লোকেরা সেই সমস্ত বিধবাদের বিভিন্ন সুযোগ দান করেন, বিভিন্ন ভাবে সুযোগ দান করেন, তাদেরকে আশীর্বাদ করেন, কিন্তু তাদেরকে প্রতিরোধ করেন যারা বিধবাদের বিভিন্ন দুর্বল সুযোগ গুলো নিতে চান। বিধবার প্রতি আমরা দেখেছি, অনেক জায়গায় শুনেছি, অনেক বিধবার সেই সম্পদ অনেকে লুট করেছে, বিধবার সম্পত্তি তারা হরণ করেছে, বিভিন্নভাবে তারা সেই সম্পদ দখল করে নিয়েছে। এই সমস্ত লোকদের ঈশ্বর তিনি ভালোবাসেন এবং তাদেরকে তিনি প্রতিরোধ করবেন, এই এবং তারা বিচারের দায়ে পড়বে, আমরা সেটি দেখতে পাই। প্রভু যীশু খ্রিস্ট সেই সমস্ত দরিদ্র লোকদেরকে সাহায্য করে যারা, তাদেরকে তিনি ভালোবাসেন, তাদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য আজকের এই ঘটনা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেন আমরা সেই সমস্ত দরিদ্র, বিধবা, অসহায় মানুষদেরকে ভালোবাসি। এবং খ্রিস্টকে যারা মুক্তিদাতা, ত্রাণকর্তারূপে গ্রহণ করেছে, তারাও যেন এই কাজগুলো করে। সুতরাং আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই লোকলিখিত সুসমাচার 7 অধ্যায়ে প্রভু যীশু খ্রিস্ট শিক্ষা দিয়েছেন, যারা অসহায় দরিদ্র তাদেরকে যেন আমরা ভালোবাসি। তিনি বিধবাদের চোখের জল তিনি মুছিয়ে দিয়েছিলেন এবং এই বিধবার সেই পরিবারের সেই সন্তানকে ফিরিয়ে দিয়ে মৃত থেকে জীবিত করার মধ্য দিয়ে তিনি আরেকবার প্রমাণ করলেন যে তিনি ঈশ্বর, এবং তিনি ঈশ্বর থেকে এসেছেন, তার সেই কর্তৃত্ব, সেই ক্ষমতা রয়েছে, সেটি প্রকাশ করেছেন। আজকে আমাদের প্রত্যেকেরই সেইভাবে জীবনযাপন করা উচিত যে আমরা এমন একটা প্রভুর সেবা করি যে প্রভু জীবিত, যে প্রভুর কাছে সর্বক্ষমতার অধিকারী রয়েছে, যে প্রভুর কাছে সার্বিক ক্ষমতা রয়েছে, যিনি মৃতকে জীবন দিতে পারেন, যিনি অন্ধকে দেখার শক্তি দিতে পারেন, খঞ্জকে চলার শক্তি দিতে পারেন, এমন একটি প্রভুর সেবা আমরা করছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো সেই নগরের লোকেরা এই ঘটনা দেখে, যখন সেই মৃত বালকটিকে জীবিত করলেন, আর এই ঘটনা দেখে তারা প্রত্যেকে ঈশ্বরের গৌরব করছিল এবং তারা এই কথা বলছিল যে এমন একজন ভাববাদী উদয় হয়েছে এখানে, যিনি পৃথিবীতে সবচেয়ে মহান হিসেবে তারা বলেছে, একজন মহান ভাববাদীর উদয় হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট তিনি হলেন সেই মহান ভাববাদী, তিনি হলেন সেই একমাত্র ঈশ্বর যিনি এই জগতে নেমে এসেছিলেন আপনার এবং আমার পাপের জন্য, এবং তিনি সেই সমস্ত দরিদ্র অসহায় লোকদেরকে সাহায্য করেছেন বিভিন্নভাবে। তিনি তার জীবন দিয়ে, তিনি বিভিন্নভাবে তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছেন যে তিনি ঈশ্বর থেকে এসেছেন, তার কাছে সেই ক্ষমতা কর্তৃত্ব রয়েছে। সুতরাং আমরা প্রত্যেকে বিভিন্নভাবে কোন না কোনো ভাবে অসহায়, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে এবং আমাকে তিনি সাহায্য করতে চান, প্রভু তিনি আপনাকে এবং আমাকে ব্যবহার করতে চান যদি আমরা তার প্রতি বিশ্বস্ততায় জীবনযাপন করি। আপনি যদি প্রকৃত একজন শিষ্য এবং প্রকৃত ঈশ্বরের সন্তান হয়ে থাকেন, প্রভু যীশু খ্রিস্টের অনুসারী হয়ে থাকেন, আপনার এবং আমার উচিত যেন এই সমস্ত বিধবাদেরকে আমরা সাহায্য করি, এই বিধবাদেরকে যত্ন নিই, বিধবাদেরকে বিভিন্নভাবে আমরা অর্থনৈতিকভাবে হোক, আমরা বিভিন্ন প্রার্থনার মধ্য দিয়ে হোক তাদের জন্য সাহায্য করি, সেটি প্রভু তিনি চান। সেই জন্যই প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গের বৈভব ছেড়ে এই পৃথিবীতে নেমে এসেছিলেন আপনার এবং আমার মুক্তির জন্য, সেই সমস্ত বিধবা অসহায় লোকদের জন্য, যারা এই সমাজে অবহেলিত, যারা বঞ্চিত, বিভিন্নভাবে সে নিপীড়িত, বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত, সেই সমস্ত লোকদেরকে তিনি সেবা এবং সাহায্য দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। এবং তিনি শিক্ষা দিয়েছেন যে আমরাও সেই সমস্ত অসহায় লোকদের পাশে দাঁড়াই, তাদেরকে সাহায্য করি। এবং সেই শিক্ষা আজকের এই সকালে প্রভু যীশু এই নাইন নগরীর বিধবার সন্তানকে জীবিত করার মধ্য দিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেন আমরা প্রত্যেকেই আমরা সেই শিক্ষা গ্রহণ করি এবং সেই মতো জীবনযাপন করি। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন, আমেন। সম্মানিত সুধী, আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য ইউটিউব চ্যানেল এস বাংলা টিস, সেই সাথে সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে এস বাংলা টিস, সেখানে আমরা প্রদান করছি। দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিবেন,
এবং এই বাক্য অন্যের কাছে শেয়ার করবেন, যেন তারা ওই বাক্য শ্রবণের মধ্য দিয়ে তারা এই বাক্য শুনে আশীর্বাদ পায় এবং তারা ঈশ্বরের অনুগ্রহ দয়ার মধ্য দিয়ে তাদের জীবন পরিবর্তন হয়। এটি আমাদের প্রত্যাশা। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার, ঈশ্বরের অপরিমেয় ভালোবাসা এবং অনুগ্রহের মধ্য দিয়ে আপনি জীবনযাপন করুন, সেই প্রত্যাশা, সেই প্রার্থনা রেখেই আজকের আলোচনা শেষ করছি। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমেন। সকলকে ইমানুয়েল।